তোমরা দেখছো মন্ডল এক্সাম টিউব বা এমইটি, আজকে একটা প্রফিট লস বা লাভ ক্ষতির একটা অঙ্ক নিয়ে এসেছি। ধরো প্রশ্নটা এরকম আছে, এক ব্যক্তি 12টি ডিম কেনেন 15 টাকায়, ঠিক আছে, এবং 10টি বিক্রি করেন 14 টাকায়, তাহলে ব্যক্তির কত শতাংশ লাভ বা ক্ষতি হয়? প্রথমে কী করবে, আগে লিখতে শিখবে, এটা কীভাবে লিখবে, এটা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, কত পিস বলা হয়েছে 12 ডিম, কত টাকা লাগছে 15 টাকা, ঠিক আছে, এভাবে লিখলাম। সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হবে 10 পিস 14 টাকায়, তাই তো? প্রথমে এটা কোনাকুনি গুণ করো, 12 × 14 − 15 × 10 / 15 × 10 × 100, এটা দেখো 4 × 2 = 8, 2 + 2 + 4 = 6, আর কিছু নেই, 0 + 1 = 168। আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি, 11 আর 12 দিয়ে কী করে সহজে গুণ করা যায়, তো ভিডিওটা যদি কেউ না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখবে, এটাতে তুমি অনেকটা অঙ্কে আরও ইজি হবে পরীক্ষা হলে করতে। 15 × 150, এটাও 150 হলো, × 100, 50 দিয়ে কাটলাম, 50 × 2, এটা দেখা হলো 18, তাই তো? 18 × 3/2, 300 = 12%, যেহেতু এটা পজিটিভ বা ধনাত্মক এসছে অ্যান্সারটা ক্যালকুলেশন করে, তো সেই জন্য এটা কিন্তু প্রফিট হবে, মানে অর্থাৎ 12% প্রফিট হয়েছে, প্রফিট বা লাভ হয়েছে। যদি এটা নেগেটিভ আসতো তাহলে এটা কিন্তু ক্ষতি হতো। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিও লাইক করতে ভুলো না, আর অবশ্যই শেয়ার করবে যারা কম্পিটিশন প্রিপারেশন করছে, এরকম বন্ধু বা রিলেটিভের মধ্যে অবশ্যই শেয়ার করবে।